والضحايا. সুপ্রিয় দর্শক এবং মেহমানরা ওর বয়স সাড়ে ছয় সাড়ে নয় পড়া হয়েছে ও এভাবে এই সাড়ে নয় পড়া এরকম প্রশ্ন করলে সর্বে সর পড়তে থাকে কেমন লেগেছে আপনাদের তোমাকে কিছু টাকা দিয়ে দিচ্ছে দিল শুনে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত বিজয়ের হাসি যদিও কোনো বিজয় নেই তবে মনের বিজয় হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত আমি রায়হান বা আমাদের আর রায়হান পরিবার আমরা আল্লাহর কাছে সিদ্দাবন অবস্থায় আমরা শুক্রিয়া করছি আলহামদুলিল্লাহ রাইহান আলহামদুলিল্লাহ কারণ হল রাব্বুল রব্বুল ইজতল জালাল মানুষকে যদি অত ইজু মাংতাশা অত জিল্লু মাংতাসা আল্লাহর পক্ষ থেকে মানুষের সম্মান আসে এবং আল্লাহর পক্ষ থেকেই মানুষের বেজ্যুতি আসে তো সম্মানের জায়গাটায় আছি এখন আমি আগের ভিডিওতে বলেছি যে আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচাইতে সুখী মানুষদের মধ্যে একজন এর কারণ বলেছিলাম যে আমার চব্বিশ ঘন্টা কাটে এখন কোরআনের কিছু মানুষদেরকে নিয়ে যারা কোরআন শিখতে চায় এবং আমার মাধ্যমে তাদেরকে শেখানো হয় প্রায় তেরোশো মানুষ আলহামদুলিল্লাহ রাসুল পাক বলেছেন মাং তা আল্লাম আল কোরআন ওয়াল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বা সর্বোত্তম ওই মানুষগুলো যারা নিজে কোরআন পড়ে অপরকে কোরআন পড়ায় এরকম একটি মহৎ পেশার সঙ্গে আল্লাহ রাবুল আলমিন আমাকে লাগিয়ে রেখেছেন আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন মৃত্যু পর্যন্ত লেগে থাকতে পারি আজকের আয়োজনটা একটু ভিন্ন ভারতের একটা প্রতিনিধি দল আমাদের সাথে আমাদের রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পরিদর্শন এসেছে যাদের মধ্যে চারজন পুরুষ তিন ভাই আপন আর সাথে চাচা এসেছে তাদের উদ্দেশ্য হল যে একজনের দুই ছেলে আর একজনের দুই ছেলে আর একজনের এক ছেলে পাসপোর্ট করেছে ভিসা করতে দিয়ে আমার সাথে কথা বলার জন্য এসেছে আমরা তাদের সন্তানদেরকে বাংলাদেশে আরাহেন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই ভারতের এই পাঁচজন নতুন ছাত্রকে আমরা নিব কি না তো এটা আমরা পরে আসি আমরা মূলত আতিথেয়তা করার জন্য এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বাংলাদেশের তাহফিজুল কোরআন বিভাগ তথা হিফজুল কোরআন বিভাগ কতটা উন্নত হয়েছে যে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মাসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ছাত্ররা আমাদের কাছে আসছে পড়ার পড়ার জন্য আমি আজকে সকালে আজকে হলো দুই আট দুই আজকে সকালে আপনারা জেনে খুশি হবেন আমি হয়তো এটা ভিডিওতে আনবো আমেরিকা থেকে একটা মেয়ে এসেছে যার বয়স বিশ বছর ও লেভেল শেষ করেছে ইংলিশে এই মেয়েটি তার বাবাকে পাগল করে ফেলেছে যে আমি হাফেজা হতে চাই এবং সেটা রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় আজকে এসে প্রায় দুই ঘন্টা বসেছিল দেখে গিয়েছে আমি বলেছি আর একটু বুঝো তারপরে আসো তো রায়হান আমার সঙ্গে আছে আপনাদের অনেকের প্রশ্ন হতে পারে যে রায়হানকে কেন রাখি মূলত আমি অপারগ হয়ে যাই এই মানুষগুলো রায়হানকেও দেখতে আসে আমাকেও দেখতে আসে রায়হানেরও ভক্ত আমারও ভক্ত এ কারণে রায়হানের সাথে তাদের একটা আত্মার সম্পর্ক থেকে যায় আজকে এক কিডনি আক্রান্ত এক রোগী এক মা এসেছে আমি আপনাদের দেখাই নাই ওনার মনের একটা আশা যে উনি অপারেশন থিয়েটারে যাওয়ার আগে রায়হানের মুখ থেকে আর রহমানটা শুনতে চায় এটা শুনে গেছে ওকে কিছু টাকাও দিয়েছে টাকাটা এমনি মুখ্য না মানে ওনার যে আবেগের জায়গাটা যে আমি অপারেশনে যাওয়ার আগে আমি রায়হানের মুখ থেকে একটু তেলাবত শুনতে চাই আমরা শুরুতেই মানে ফুল দিয়ে আগে ভারতের মেহেমানদেরকে আমরা বরণ করে নেই তারপরে আমরা কথায় আসি বা পরিচয় আমরা আসি ফুল দিয়ে বরণ করছে আমাদের রায়হান আমাদের এক ভাইকে আমি দিচ্ছি আর একজনকে আর ভাইকে মাসাল্লাহ এটা দিচ্ছি মূলত আর দেশ থেকে আমাদের কাছে কোরআন শেখার জন্য আসছে কোরআনের মর্যাদার কারণে আমরা এই ফুল দিয়ে বরণ করতেছি ওনাদেরকে অন্য কোনো উদ্দেশ্য না আর এই যে চাচা উনি হলেন এই তিনজনের আপন চাচা উনি আসছেন আমাকে দেখতে রায়হানকে দেখতে আর রায়হান মাদ্রাসা দেখতে সাদা চুলের মাঝে এই যে সুন্দর মানে ই কেমন লাগতেছে আপনার এরকম মালা কেউ দিচ্ছে বিয়ের সময় ছাড়া বিয়ের সময় তাই তো আমরা কাম করে ফেলছি আচ্ছা আর একটা আছে এটা রায়হানকে পরাই দিয়ে বিয়ের সময় দেবো আরো আচ্ছা এখানে একটা তোড়া আছে ফুলের তোড়াটা আমরা আমি আর রায়হান মিলে তাদেরকে দিই আলহামদুলিল্লাহ এটা আমাদের এই ভারতের মেহমানদের পাসপোর্ট ওনারা ভিসা পেয়েছে ওনাদের সন্তানদের ভিসা করতে দিয়েছে আচ্ছা আমি শুরুতেই একটু রায়হানের কাছে যাই রায়হান কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো কেমন ভালো আছো আজকে তো একটু বেশি ভালো আছি এই মুহূর্তে কারণ ওনারা আসছেন ওনারা হচ্ছে আমাদের অতিথি তো সুদূর ভারত থেকে আসছেন এই কোরানকে ওসিলা করে যেটা অনেক মহৎ একটা ব্যাপার আমার দাদা সমতুল্য সহ আরও যারা আসছেন সবাইকে আমি মন থেকে ভালো দাদা ভাই বলছে খুশি হয়েছেন আমি ওনাদেরকে মন থেকে ভালোবাসা জানাই যেন আগামী তো আবার ওনারা আসেন কোরআনকে কেন্দ্র করে এবং ওনারা যে উদ্দেশ্যে ভিডিওতে বলেছি যে আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষদের মধ্যে অন্যতম একজন তোমার কাছে কিরকম মনে হয় নিশ্চয়ই সুখী আপনি হবেন না তাই কে হবে এখন কোরআনের সাথে তোমাকে সুখী মনে হয় আমার নিজেকে মানে এই জন্য একটু গর্বিত মনে হয় যে আল্লাহর কোরআন আছে ধারণ করেছি দুনিয়াবি কোনো কাজ ছাড়া আজকে দুইজনে তোমাকে টাকা দিয়ে গেল আলহামদুলিল্লাহ এগুলো তো দুনিয়ার হিসাবে তো এগুলো কিছু না যে আমি যে কোরআন পড়তে পারি এটাই আমার সফলতা আচ্ছা শুরুতেই আমরা আপনারা কোরআন তেলাওয়াত শুনতে রাহেনে চেয়েছেন আমরা শুরুতে একটু রাহেনে তেলাওয়াত শুনি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَالضُّحَى وَاللَّيْلِ

أَمَّ الْيَتِيمَ فَلاَ تَقْهَرْ وَأَمَّ السَّائِلَ فَلاَ تَنْهَرْ فَأَمَّ وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله العظيم ما شاء الله আমরা রাইহানের কাছ থেকে তেলাওয়াত শুনলাম আমাদের ভারতের মেহমানরা আরও আমাদের দু একজন ছাত্রের তেলাওয়াত শুনতে চেয়েছে সেটা আমরা শোনাবো আমরা আগে একটু পরিচয় পর্বে চলে যাই এবং কি উদ্দেশ্যে এসেছে ভাইরা তাদের মুখ থেকে একটু শুনে আসি আমরা আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনি আমাকে কতদিন আগে ভিডিও কল দিয়েছিলেন মনে হয় এটা কতদিন আগে প্রায় এক বছর এক বছর আগে আচ্ছা আচ্ছা আপনার বাড়িটা হলো কোথায় পশ্চিমবঙ্গ কালীগঞ্জ থানায় দেবগ্রাম দেবগ্রাম নদীয়া ডিস্ট্রিক্ট নদীয়া ডিস্ট্রিক্ট নদিয়ার নাম শুনেছি অনেক নদিয়া নিয়ে অনেক ঐতিহাসিক প্রেক্ষাপট আছে নদীয়া নিয়ে আমাদের পলাশের পলাশের যুদ্ধটা নদিয়ায় হয়েছিল আলহামদুলিল্লাহ আমি সৌভাগ্যবান যে ঐতিহাসিক স্থানের মানুষ আজকে আমার কাছে এসেছে আমাকে দেখতে বা রায়হানকে দেখতে আমাদের পরিবার দেখতে আপনার নাম কি আমার নাম হাবিবুর রহমান হাবিবুর রহমান পেশায় কি আপনি ব্যবসায়িক ব্যবসায়ী কি ব্যবসা করেন লাইব্রেরি আছে আর প্রিন্টিং প্রেস আছে প্রেসও আছে কাগজপত্র প্রিন্টিং তার তো আপনি ধনী মানুষ আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন মাসাল্লাহ আল্লাহ বেশ ভালো তো ভারতে গেলে আমাদের চিন্তা নেই নাকি ভারত মানে অবশ্যই কোনো চিন্তা নেই হ্যাঁ একদম খাওয়া দাওয়ার কোনো সমস্যা পাশে বাড়ি খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই কোনো সমস্যা বাহ একদম সহজ হবে আপনারা জেনে খুশি হবেন পৃথিবীর যেই জায়গায় যাই আমরা আমি আর রাইহান আল্লাহর বহুত শুকরিয়া যে সেখানেই আমাদেরকে মানুষ চিনে এবং আমাদেরকে কিনে খেতে হয় না আলহামদুলিল্লাহ তো আপনি কতদিন আগে থেকে আমাদেরকে ফলো করেন ফলো মোটামুটি ইউটিউব চালু হওয়ার পর থেকেই আমরা বাংলাদেশকে বেশি ফলো করি তার ভেতরে রায়ন রাত তো প্রত্যেক দিনে শোনা হয় মানে শোয়ার সময় সোরা মোলকটা খুব সুন্দর প্রতিদিন শোনা হয় ভালো লাগে আর আমার দুটো বাচ্চা আছে একটা বাচ্চা সাত বছর বয়স পার হয়েছে একটা বাচ্চা তেরো বছর পার হয়েছে তো মোবাইল পাশে দিয়ে কেরাত চালু করে দিই যে তোমরা এর মতো হতে হবে বিশ্ব জয় করেছে আরও অনেক দেশ আছে কোনো দেশে বাচ্চা বা কোনো ছাত্র যে জয় করতে পারেনি বাংলাদেশ থেকে ভিএস কমপ্লিট করে ওখানে কি জয় করছে সৌদি আরব কুয়েত মালয়েশিয়া তো তোমাদেরকেও এরকম টার্গেট নিতে হবে এখানে তো বাংলাদেশে বিশ্বজয়ী আরও আছে নাজমু সাকিব তাদের কাছে না যে আমাদের কাছে কেন আসলেন আপনার ভিডিওটা আমরা ফলো করি আপনি সব কিছু বুঝিয়ে বলেন ভালো লাগে শুনতে আর বাকিগুলা শুধু কেরাতে শুনতে পাই আরও পরিচালক মণ্ডলে দেখতে পায় না আপনার আপনার সঙ্গে ভালো লাগে কথাবার্তা শুনতে মনে হয় যে সামনে কথা বলছে আপনাকে বেশ কয়েকবার ফোনও করেছি বাংলাদেশে কি এর আগে এসেছেন না 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 এই প্রথম এই প্রথম আসলেন অভিজ্ঞতা বলেন আমাদের দেশটা কেমন আর আমাদের দেশের মানুষগুলোর আচরণ আপনার কাছে কেমন লেগেছে আপনাদের দেশের মানুষের মানে অতিথি আপ্যায়নের দিকে খুব ভালো তুলনা হয় না আমরা এখানে এত ভালো আপ্যায়ন করে আত্মীয় স্বজনকে বা একটা বাড়ি গেলাম কিছুদিন আগে কোনো পরিচয় নেই তো এত সুন্দর ব্যবহার হাই কোয়ালিটি লোক মুক্তিযোদ্ধা সুপ্রিয় দর্শক আমরা এই জায়গাটাই নক করতে চাই যে রাসুল্লাহ সাল্লাম মানুষকে আতিথ্যতা রাসুলের সৈন্যতের একটা অন্যতম একটা অংশ ছিল আমি আর ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এই বিষয়টাকে খুব ভালোভাবে ফোটানোর চেষ্টা করছি সেটা হলো যে আপনারা জেনে খুশি হবেন প্রতিদিন দুপুরবেলা আমার মাদ্রাসায় মিনিমাম পঞ্চাশ জন মেহমান আমি খাওয়াই আলহামদুলিল্লাহ এ প্রতিদিন একদম আপনারা পরীক্ষা করতে চাইলে যে কোনো সময় আপনারা আসতে পারেন আসলে দেখবেন যে মেহমান হয়ে গেছেন কোনো বলা নেই আপনাকে ইনশাআল্লাহ আমরা সেটা চারটে সময় আসলে আমি জিজ্ঞেস করি বিকাল চারটায় আসলেও জিজ্ঞেস করি কোথা থেকে আসছেন খেয়েছেন কি না খাইলে আমি আগে আগেখানা খাওয়াই রাসুলুল্লা সাল্লি সাল্লাম মানুষের সঙ্গে উত্তম আচরণ করেছেন এবং আমাদেরকে করতে বলেছেন আমরা আমি আর কি ছাত্রদের সাথে এই বিষয়টাকে খুব প্রাধান্য দিয়ে আমি চেষ্টা করি আমার বিশ্বাস যে শুধু এই কারণে আল্লাহ রাবুল আলামিন আমাকে ভারত পর্যন্ত পৌঁছাইছে এবং এতিমদের সঙ্গে রাসুল্লাহ ভালো আচরণ করতে বলেছেন দুস্থদের সঙ্গে আমাদের রায়হান পরিবারে সাড়ে নয়শো ছাত্রের মধ্যে আপনারা জেনে খুশি হবেন পঞ্চাশ জন এতিম আছে যাদের পৃথিবীতে কেউ নেই এদেরকে আমরা লালন পালন করি ওর ভাইয়ের দুই ছেলে এখানে দুই সাত বছরের জন কেউ দিয়ে দিবেন ইচ্ছা করেছে থাকতে পারবে ওই বাচ্চা থাকতে পারবে ও আসতে চায়

তিন ভাইয়ের একই চেহারা একদম প্রায় আচ্ছা আমি একটু আচ্ছা ভাই জান আপনার কাছে একটা বিষয় আমি জানতে চাই আমরা তো ধরেন আমি ছোটকালে দেখেছি দেওবন মাদ্রাসায় আমাদের দেশ থেকে ওলামা একেরাম মানুষ যে লেখাপড়া করে বড় আলেম হয়ে আসত তো দেওবন থেকে আপনাদের দেশে এত বড় শিক্ষা প্রতিষ্ঠান থাকতে আপনারা কেন আমাদের বাংলাদেশের দিকে সিলেমেনে নিয়ে আসতে চাচ্ছেন বা আসতেছেন দেবনটা অ্যাকচুয়ালি আমাদের ভাষা থেকে অনেকটা দূরে আর ওখানে ভাষা উর্দু আর আমাদের ছোটো বাচ্চা তো বাংলা মাতৃভাষা আর বাংলাদেশটা নামেই দূর কিন্তু কাগজপত্রের জন্যে দূর বেশি আর এমনি খুব কাছে আর বাংলাদেশের আত্মীয়স্বজন আছে রাজশাহীতে তারপরে দর্শনার্থী কিছু আত্মীয় আছে ওই জন্য এখানে সুবিধা আমাদের একটু এটি একটা আরেকটা বিষয় হলো যে আর এই এই ধরনের মান উন্নত উন্নত মানের মানুষ নেই হিফজের জন্য এরকম মানের কোনো প্রতিষ্ঠান নেই আমাদের এলাকায় অনেক হিফজ আছে আমাদের পাশের গ্রামে প্রত্যেকটা গ্রামে একটা একটা মাদ্রাসা আছে হিফজের মাদ্রাসা মান কিন্তু মান নেই সুপ্রিয় দর্শক যারা এই ভিডিওটি দেখবেন একবার আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আমাদের দেশ থেকে আপনার সন্তানকে নিয়ে আপনার কলিজার টুকরাকে নিয়ে আন্তর্জাতিক মানের হাফেজ বানানোর জন্য পাসপোর্ট বানিয়ে ভিসা বানিয়ে আর দেশে দৌড়াতে হচ্ছে না আমরা দেখি যে আপনার সন্তানটাকে আইএলটিএস করায় আপনি দৌড়ান লন্ডন দৌড়ান আমেরিকা এই আমেরিকা থেকেও এখন আপনার দেশে আর রায় কোরআন হেফজ করার জন্য আসতেছে আলহামদুলিল্লাহ তো আপনারা আমরা সৌভাগ্যবান আমাদের দেশটি কোরআনের জন্য উর্বর আমরা এখন একটু কথা শুনবো ওনাদের দেশে যে চাচা এসেছে বৃদ্ধ চাচা ওনার কাছ থেকে একটু কথা শুনবো আমরা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার বয়স কত আমার বয়স পঁয়ষট্টি পঁয়ষট্টি আচ্ছা আপনার নাম কি আমার নাম আব্দুর রহমান শেখ আব্দুর রহমান শেখ আপনার বাবার নাম মোহাম্মদ আহমদ শেখ আহমদ শেখ আপনার দাদার নাম দাদার নাম মোহাম্মদ বিলাদ শেখ বিলাদ শেখ বিলাদ শেখ আমার আব্বার নাম বিলাদুল্লাহ আপনার গ্রামের নাম কি গ্রামের নাম আরবাতাই

জয় দুই বছর আগে ইন্ডিয়া চলে গেছে মানে জয় বাংলার মানে একাত্তরের একাত্তরের দুই বছর আগে ইন্ডিয়া চলে গেছেন আচ্ছা তার মানে আপনি বংশগত বাংলাদেশ না আমি কিন্তু ওখানকার এই দেশে উঠে এসেছিলাম আমাদের ঝেনাই এখন আমাদের লোক সংখ্যা আছে আচ্ছা 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 বাংলাদেশটা আপনার ভালো লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ তারা আসতে তাদের ছেলেদের দেবে আপনি আসতেন কেন আমি আমি আসছি ছেলেরা চেনেও না

তোমাকে দেখতেই অনেকটা তারা তারা বলতেছে যে রাইহান ভাইকে দেখতে পাবো আমরা ভাবতে পারি নাই সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইছে এই জন্য ওনারা আসছে আমার তোমার কাছে একটা নাসিদ শুনতে চাই তারা দেখা তুমি আসি আশি আছো

আশবে মার কালি মার তাল কিন মরণের চিঠি যখন আসবে আমার কালি মার তাল কিন রে ব প্রাণ ভরে দেখব চেহারা তুমি ডেন যা তোমার রসুল্লা কি উপায় হেয়ার রসুল কি উপায় হাদিয়ে নিয়ে আসছেন আমাদেরকে কিছু হাদিয়ে দিচ্ছে আরও হাতিয়ে আছে সব দেখাবো না সব তো দেখালে তো সর্বনাশ হয়ে যাবে যদি ডাকাতি হয় এজন্য সব দেখাবো না সুধিরা দেখালাম সবাই দোয়া দিবেন আল্লাহ যেন যে মনের নেক আশা নিয়ে ভারতের থেকে বাংলাদেশে এসেছেন সন্তানদেরকে কোরান শেখাতে চায় আন্তর্জাতিক মানের বানাতে চায় এবং সেটা আমাদের দিয়ে করাতে চাই আল্লাহ যেন আমাকে এবং আমার প্রতিষ্ঠানকে যেন তৌফিক দান করেন আমরা যেন ওনাদের মনের নেক আশা অনুযায়ী যেন আমরা আমাদের প্রচেষ্টাকে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তৌফিক দেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলছি জানার জন্য বলছি আমাদের আমার দুইটা প্রতিষ্ঠান একটাগঞ্জের আড়াই হাজার থানায় অবস্থিত এখানে সাড়ে তিনশো ছাত্র আছে এখানে আমরা ওয়াকফা জায়গার উপরে এই মাদ্রাসাটি এজন্য এখানে আমরা পাঁচ হাজার টাকা ভর্তি ফিস নেই চার হাজার টাকা মাসিক বেতন নেই যদি এতিম হয় সম্পূর্ণ ফ্রি পড়াই গরিব হলে এক হাজার দুই হাজার পাঁচশো টাকায় আমরা এখানে থাকা খাওয়া সহ আমরা রাখি আর নারায়ণগঞ্জের সানারপাড়ে যেটা সিদ্দিরগঞ্জ থানায় যাত্রাবাড়ির সাথে এটা হলো আর্রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নামে পরিচিত এখানে সাড়ে নয়শো ছাত্র এখন আছে পাঁচতলা দুইটি বিল্ডিং এবং সাততলা একটি বিল্ডিং নিয়ে আমাদের মাদ্রাসা পরিচালিত এখানে একশো দুইজন স্টাফ আছে এবং সাড়ে নয়শো ছাত্র আছে এখানে আমরা দশ হাজার টাকা সর্বনিম্ন মাসিক খরচ নেই বারো হাজার টাকা ভর্তি ফিস নেই যদি ভিআইপিতে আরামে রাখতে চাই কেউ একটু খাটে বা খাদেম দিতে হয় তাহলে আমরা তেরো হাজার টাকা মাসে নেই সতেরো হাজার টাকা ভর্তি ফিস নেই আর সহ যদি কেউ ধনবান ব্যক্তিরা সন্তানকে পড়াতে চায় এখানে তাহলে পঁচিশ হাজার টাকা ভর্তি ফিস নেই আঠারো হাজার টাকা মাসিক আমরা নেই আর যদি এখানে যদি কেউ পিতামাতা মাতা জন মারা যায় তাহলে সম্পূর্ণ ফ্রিতে আমরা নিয়ে নিই শর্ত হলো পিতামাতা মৃত্যু সার্টিফিকেট থাকতে হবে আর যদি শুধু পিতা মারা যায় মা বেঁচে থাকে আত্মীয় স্বজন থাকে তাহলে অর্ধেক খরচ আমরা নেই অর্ধেক আমরা মাদ্রাসার পক্ষ থেকে আমার পক্ষ থেকে দেই সুপ্রিয় দর্শক আপনাদের জানার জন্য বলছি এই যে এতিমদের পড়াই এখানে পঞ্চাশ জন আছে এর জন্য আমি কোনো কালেকশন করি না আলহামদুলিল্লাহ আমার যে রোজগারের টাকা আছে এই টাকার একটা বড় অংশ ওদের পেছনে আমরা ব্যয় করি আমি ব্যয় করি রায়হান আছে আমরা ব্যয় করি আপনারা সবাই যারা আমাদেরকে দেখেন তারা একটু সবাই সন্তানদেরকে নিয়ে সচেষ্ট হন তারা যেন আদর্শিক সন্তান হিসেবে গড়ে ওঠে আমরা এখন তেলাওয়াত শুনবো আমাদের মাদ্রাসার দুই তিনজন ছেলে আমাদের ভারতের মেহেমানদের তেলাওয়াত শুনব ওনারা তেলাওয়াত শুনতে চেয়েছে সেই তেলাওয়াতগুলো শুনে আজকের মতো আমরা এখান থেকে ভিডিও থেকে আমরা বের হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক তেলাওয়াত শুনতে চেয়েছে আমরা উসমানের তেলাওয়াত শোনাব ওর বয়স সাড়ে ছয় ওর সাড়ে নয় পাড়া হিপস হয়েছে এই সাড়ে নয় পাড়া থেকে যে কোনোভাবে প্রশ্ন করলে সে পড়তে পারে আমরা একটু প্রশ্ন করে শুনি নাকি উসমান ভালো আছো পঁচিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার শেষ আয়াত পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ترى الظالمين مشفقين مما كسبوا مما كسبوا وهو واقع بهم والذين آمنوا

সুপ্রিয় দর্শক এবং মেহমানরা ওর বয়স সাড়ে ছয় সাড়ে নয় পড়া হয়েছে ও এভাবে এই সাড়ে নয় পড়া এরকম প্রশ্ন করলে সর্বে সর পড়তে থাকে কেমন লেগেছে আপনাদের পড়াটা বা ওর এই যে প্রশ্নের উত্তর যেভাবে দিল কেমন লেগেছে আপনাকে আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আশ্চর্য ব্যাপার এইটুকু বাচ্চা বাড়িতে মানে অক্ষর চিনতে পারে না বাংলাটা পারে ইংলিশটা পারে অ্যারাবিক শব্দ তো বুঝতে পারবে না মানে আপনার জীবনে এরকম দেখেছেন কখন না 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 সরাসরি না উসমানের বাবা হলো মৃত্যু পথযাত্রী আচ্ছা মানে ফুসফুসকের ক্যান্সার আক্রান্ত আচ্ছা ওকে আমরা সম্পূর্ণ ফ্রি পড়াই একদম একদম সম্পূর্ণ ফ্রিতে পড়াই এমনকি ওর বাবার চিকিৎসার জন্য প্রায় আড়াই লাখ টাকা আমরা দিয়েছি ওসমানের জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ওসমানকে বিশ্বজয়ী একজন হাফেজ বানায় আমিন এ হলো ফয়সাল আমরা ফয়সালের কাছ থেকে একটু তিলাবাদ শুনি ফয়সালকে চিনেন না বলেন তো ফয়সাল নেই হ্যাঁ এই সেই ফয়সাল মিয়া কয় পারা হয়েছে দশ পারা দশ পারা

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاء حكمة بالغة فما تغن النذر فتول عنهم يوم يدعو الداعي إلى شيء نكر خش عن أبصارهم يخرجون من الأجداث كأنهم جراد منتشر مهطعين إلى الدار يقول الكافرون هذا يوم عسر كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه اني مغلوب فانتصر ففتحنا

শান্তিতে বড়াই তো মার সুখের ঘুব কুরানের পতে সে পেলা ম্যাকেল নতুন জীব শান্তিতে তো মা সাজালো জানি কোন দিন এই পথ ভুলে গেলে জানি কোন দিন এই পথ ভুলে গেলে আসবে আমার শান্তিতে তে মার তো সুখের সুখের ভুব কি ফুলের সুরবি ছডালে কোরআনের কাছে নে আমাকে কত ভুল আজ তুমি ভুলালে কি ফুলের সুরবি চড়ালে কুরানের কাছে লে আমাকে কত ভুল আজ তুমি ভুলালে জানি কুরানের কাছে সে বা হেরে যা শান্তিতে বরাই তো সাজালো সুখের আমরা ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না বড় হয়ে যাচ্ছে এমনি সবাই দোয়া দিবেন ওদেরকে ওরা যেন ভালো থাকে আর ভারতের যে ভাইরা সেগুলো সহি দেশে যেতে পারে ওনাদের সন্তানগুলো যেন সহি আমাদের কাছে আসে আমরা যেন তাদের মনের সকল নেক বাসনা পূরণ করতে পারি আসসালাম আলাইকুম আহমতুল আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন